হ্যালো বন্ধুরা, রুফটপ গার্ডেনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের ছাদ বাগানের মাল্টা এবং কমলা গাছগুলোতে এখন পর্যন্ত যে পরিমাণ গুটি আমরা দাঁড় করাতে পেরেছি, সেগুলোকে আমরা কিভাবে দ্রুত বড় করতে পারবো এবং সেগুলো যেন ঝরে না পড়ে, তার জন্য এই অবস্থায় আমাদের গাছকে কোন খাবারটা দিলে গাছ সেই খাবার থেকে তার চাহিদা মতো সকল খাদ্য উপাদান গ্রহণ করতে পারবে, সেই খাবারটাই আমরা প্রস্তুত প্রণালী, প্রয়োগ পদ্ধতি এবং সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। ভিডিওতে আমার যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটিতে কিন্তু অলরেডি আমার ফল সেট হয়ে গেছে। আশা করি আমার প্রত্যেকটা ফল এখন মার্বেল সাইজ হয়ে গেছে, এখান থেকে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি যেই সার এবং যেই পদ্ধতিগুলো প্রয়োগ করার ফলে আমি আমার বাগানে সুফল পেয়েছি এবং সফল হয়েছি, সেই বিষয়গুলোই আমি ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আশা করি যে আমার এই ভিডিওটা দেখে যদি একটি বাগানি উপকৃত হন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো আজকে আমরা গাছের জন্য একটি বুস্টার ডোজ তৈরি করার যেই প্রণালী সেটা আমরা জানবো, যার মাধ্যমে গাছ তার সকল মুখ্য এবং গৌণ এবং বিভিন্ন অনুখাদ্য সহ সকল প্রকার খাদ্য উপাদান এই সারটি থেকে গ্রহণ করতে পারবে। সেই সারটি কীভাবে তৈরি করব সেই বিষয়টি আলোচনা করব। তার আগে একটা বিষয় বলা খুবই দরকার যে এখন বর্তমানে যে গুটি অবস্থায় আমাদের মাল্টা এবং কমলা গাছগুলো রয়েছে, এই অবস্থায় গাছের মূলত প্রয়োজন হয় 5টি মূল খাদ্য উপাদানের, যথা নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সালফার। আমরা জানি নাইট্রোজেন গাছকে প্রচুর পরিমাণে এনার্জি যোগায় ফলগুলোকে ধরে রাখতে, ফসফরাস শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, আর শিকড় যত বেশি বৃদ্ধি পাবে গাছ তত বেশি খাবার মাটি থেকে সংগ্রহ করতে পারবে এবং গুটিগুলো দ্রুত বৃদ্ধি পাবে। ক্যালসিয়াম মূলত ফলের আকার এবং গুণগত মান বৃদ্ধি করে, আর সালফার গাছকে প্রচুর পরিমাণে গুটি তথা ফল ধরে রাখতে সাহায্য করে। তো এই 5টি উপাদান এবং আরও বেশ কিছু অনুখাদ্যের সমন্বয়ে আমরা গাছের জন্য যে বুস্টার ডোজটি আজকে তৈরি করতে যাচ্ছি, সেই বুস্টার ডোজটি কীভাবে তৈরি করব সেই বিষয়গুলোই আমরা আলোচনা করব। তো আমার এই গাছটি এখন যেই পর্যায়ে আছে, এই পর্যায় থেকে আপনারা প্রতি 15 দিন অন্তর অন্তর এই বুস্টার ডোজটি গাছে প্রয়োগ করবেন, আমার গাছটির গুটিগুলো যেভাবে আছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বুস্টার ডোজটি তৈরি করব। বুস্টার ডোজটি মূলত আমরা তৈরি করবো সরিষার খোল ভেজানো যেন জল পানি দিয়ে। সরিষার আমি 1 কেজি সরিষার খোল 10 লিটার পানিতে 8 থেকে 10 দিন ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 লিটার পানি এখন নিচ্ছি। এই 1 লিটার পানির সাথে আমি 10 লিটার সাদা পানি মিশ্রিত করব, মিশ্রিত করে এই বুস্টার ডোজটা আমি তৈরি করব। আপনারা যদি আপনাদের পরিমাণে কম লাগে তাহলে পরিমাণে কম করে নিতে পারেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতি 100 গ্রাম সরিষার খোলের সাথে 1 লিটার পানি মিক্স করে তরল জৈব সারটা তৈরি করতে হয়, তার সাথে 10 লিটার পানি মিশাতে হয়। তো এর সাথে এই সরিষার খোলের জলের পানির সাথে আমি যে উপাদানটা মিশ্রিত করব সেটা হচ্ছে কুইক পটাশ। কুইক পটাশ আমরা সবাই জানি, SOP, সালফেট অফ পটাশ। এটা আমরা প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে এই পানির সাথে মিশাবো। হ্যাঁ, তার সাথে আমরা মিশাবো TSP। TSPটা ফসফরাসের ভালো একটা সোর্স, এখান থেকে গাছ তার ফসফরাসের চাহিদা মিটাতে পারবে। TSPটা আপনারা যে কোনো একটা শক্ত দণ্ডের সাহায্যে গুঁড়ো করে নেবেন, তাহলে পানির সাথে মিশতে সুবিধা হবে এবং গাছ দ্রুত গ্রহণ করতে পারবে। ফসফরাসটাও TSPটাও আমরা 2 গ্রাম হারে মিশাবো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এখন আমি নিব ম্যাগনেসিয়াম সালফেট, এখান থেকে গাছ তার ম্যাগনেসিয়াম এবং সালফারের চাহিদা পূরণ করতে পারবে। ম্যাগনেসিয়াম সালফেটটাও 2 গ্রাম হারে আমি ওই তরল সারের সাথে মিশ্রিত করব। ক্যালসিয়ামের জন্য আমি মূলত জিপসাম, SCI-এর যে জিপসামটা পাওয়া যায়, অর্থাৎ পাউডার জিপসাম, জিপসার পাওয়া যায়, পাউডার জিপসার যেটা, সেটা আমি SCI-এর পাউডার জিপসার মিশাবো প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে। এখান থেকে গাছ তার ক্যালসিয়াম এবং সালফারের চাহিদা পূরণ করতে পারবে। এই সবগুলো উপাদান আমি 10 লিটার পানিতে দুই যেই উপাদানগুলো আমি যেই পরিমাণটা আমি বলেছি সেই পরিমাণ অনুযায়ী আমি 10 লিটার পানিতে মিশ্রিত করে তারপর আমি প্রত্যেকটা গাছে প্রয়োগ করব।
তো চলুন দেখে নেওয়া যাক কোন কি পরিমাণ গাছে কিভাবে আমরা সেটা প্রয়োগ করব। এরকম যে হাফ ড্রামটি আপনি ভিডিওতে যে হাফ ড্রামগুলো দেখতেছেন, এই হাফ ড্রামগুলোতে মূলত 1 লিটার পর্যন্ত আপনারা মিশ্রণ দিতে পারেন। আর এটা আমার 20 ইঞ্চির একটা টব, এখানে 500 গ্রাম, 20 ইঞ্চি বা 20 ইঞ্চির উপরে বা 20 ইঞ্চি 18 ইঞ্চি এরকম টবের মধ্যে 500 গ্রাম পর্যন্ত দিতে পারেন। 8 থেকে 10 ইঞ্চি যেই টবগুলো সেগুলোর মধ্যে 250 গ্রাম পরিমাণ তরল সার আপনারা প্রয়োগ করতে পারেন। 12 ইঞ্চি এবং 12 ইঞ্চির উপরে যে টবগুলো সেখানে আপনারা 450 থেকে 500 গ্রাম পরিমাণ এই তরল সার প্রয়োগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা যদি 15 দিন অন্তর অন্তর এই সার ব্যবহার করেন, অবশ্যই আপনার প্রত্যেকটা গুটি দেখবেন খুব সুন্দর সুস্থভাবে বেড়ে উঠছে এবং এবং ফল জোড়ার যেই প্রবণতা সেটাও দেখবেন অনেকটা কমে আসছে, একটা ফলও ইনশাল্লাহ ঝরবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে গুটিগুলোকে কীভাবে আবার পরিচর্যা করতে হয় সেই লক্ষ্যে আবার আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ রইলো।